আমি তাপস কুমার সাহা, টেকনিক পলিটেকনিক ইনস্টিটিউটের গভর্নিং বডির চেয়ারম্যান। আমি এই পলিটেকনিক এডুকেশন বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং নিয়ে দু এক কথা আজকে বলবো। এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা পলিটেকনিক শিক্ষা কারা যুক্ত হবে আর কিভাবে যুক্ত হবে, কেন যুক্ত হবে, এই বিষয়ে আমি সবার অবগতির জন্য দু চারটে কথা বলছি। আমি 2008 সাল থেকে এই শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত। তো সেই এই যে দীর্ঘ এই অভিজ্ঞতা থেকে আমি দেখেছি যে পলিটেকনিক এডুকেশনে শিক্ষাটা সেই সমস্ত ছেলেদের জন্য খুবই এফেক্টিভ হয়, ফলপ্রসূ হয়, যেরকম যে সমস্ত পরিবার থেকে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবার থেকে যে সমস্ত ছেলেরা আসে, তারা যদি মাধ্যমিক পাস করার পরেই এই শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়, তাহলে সে 18 বৎসর বয়সে 15 বৎসরে মাধ্যমিক পাস করার পর যুক্ত হলো, 18 বৎসরের কোর্স, 18 বৎসর বয়সে সে কিন্তু একটা শিক্ষাকে সমাপ্ত করার পর সে কোনো কাজের সঙ্গে যুক্ত হতে পারে, এবং সেই কাজটা কিন্তু একদম ফেলে দেওয়ার মতো নয়। প্রাইভেট সেক্টরে যুক্ত হতে পারে, সরকারি কাজে যুক্ত হতে পারে। সরকারি কাজে যদি যুক্ত হয় তাহলে সেই ছেলেটি যদি লাগাতার কাজ করতে থাকে, তাহলে আমরা দেখেছি সে সেই ডিপার্টমেন্টে যে ডিপার্টমেন্টে কাজ করবে তার সর্বোচ্চ জায়গায় পৌঁছাতে পারে, কোনো কিন্তু বাধা নেই। এটা একটা সুবিধা রয়েছে। আর একটা বিষয় যেটা রয়েছে, পলিটেকনিকে ভর্তি হওয়ার জন্য মাধ্যমিকে 35% নম্বর যদি সে এগ্রিগেটে পায় তাহলেই ভর্তি হতে পারে। তো অনেক ছাত্রছাত্রী আছে যারা সবাই তো আর বেশি নম্বর পায় না, তারা অনেকেরই বিজ্ঞান নিয়ে পড়ার ইচ্ছা থাকে, ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা থাকে, কিন্তু তারা ভর্তি হতে পারে না 11-12। সেই সমস্ত ছাত্রছাত্রীরাও কিন্তু যদি এই এডুকেশন সিস্টেমে চলে আসে তাহলে তারা কিন্তু 3 বছর এখানে পড়ার পর তারা আবার বিটেকে ভর্তি হতে পারে 2 বৎসরে সরাসরি, এবং এর জন্য কিন্তু কোনো বয়স কোনো বছর কিন্তু তার বেশি যাবে না, কারণ 12 পাস করার পর 4 বছর পড়লে তবে সে বিটেক পাস করে। এখানে 10 ক্লাস পাস করার পর 3 বছর পলিটেকনিক পড়বে, তারপরে আবার ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে সেকেন্ড ইয়ারে বিটেকে ভর্তি হবে, সেখানে 3 বছর, তার মানে 10, 3 আর 3, 16ই কিন্তু হলো, আগেও 16, এটাতেও 16। তো এই কম নম্বর পাওয়া মাধ্যমিকে তারাও এখানে যদি আসে তাহলে আবার তারা কিন্তু মূল স্রোতে ফিরে যেতে পারে। আর একটা শ্রেণী আমি দেখেছি খুব মানে ভীষণ কার্যকরী তাদের জন্য, বেশ কিছু ছাত্রছাত্রী পড়াশোনাটাকে গুলিয়ে ফেলে বিভিন্ন কারণে, পারিবারিক কারণে, ব্যক্তিগত অবহেলা, এ সমস্ত কারণে গুলিয়ে ফেলে। তারা হয়তো কেউ আর্টস নিয়ে পড়ে, কমার্স নিয়ে পড়ে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করে, তারপরে আর সেরকমভাবে হয়তো কিছু করতে পারে না। তো এই শিক্ষা ব্যবস্থায় ভর্তি হওয়ার জন্য কিন্তু কোনো আপার এজ লিমিট নেই কিন্তু, তাহলে যে কোনো বয়সের ছাত্রছাত্রী কিন্তু এখানে ভর্তি হতে পারে। তাহলে সেই সমস্ত ছাত্রছাত্রী যদি পুনরায় আবার ভর্তি হয় পলিটেকনিকে, আবার সে 3 বছর কমপ্লিট করার পর সে বিটেক পড়তে পারে, এমটেক পড়তে পারে, কোনো কিন্তু বাধা নেই, আবার মূল স্রোতে তারা ফিরে যেতে পারে। আর একটা শ্রেণী আছে, যেসব ছাত্রছাত্রীরা হায়ার এডুকেশনে যেতে চায়, যেরকম ধরুন হায়ার এডুকেশনে বিটেকে ভর্তি হতে চায় ইঞ্জিনিয়ারিংয়ে, সবারই ইচ্ছা যাদবপুরে পড়বো, কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে পড়বো, আরও বিভিন্ন সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হব, কিন্তু তাদের ক্ষমতাতে কুলোয় না। 12 ক্লাস পাস করার পর জয়েন্ট এন্ট্রান্সের যে হাড্ডাহাড্ডি লড়াই, সেই লড়াইয়ে তারা পেরে ওঠে না। কিন্তু আমাদের এই পলিটেকনিক পাস করার পর বিটেকে যখন সেকেন্ড ইয়ারে সরাসরি ভর্তি হবে, এই সমস্ত ছাত্রছাত্রীর জন্য কিন্তু 10%, আগে 20% ছিল, এখন বর্তমানে 10% সিট কিন্তু রিজার্ভ থাকে। তো সেখানে তাদের লড়াইটা কিন্তু এই পলিটেকনিকের ছাত্রছাত্রীদের মধ্যেই হয়। তারা কিন্তু ভর্তি হয় এই যারা জয়েন্টে 300, 400, 200 র্যাঙ্ক করেছে তাদের সঙ্গে গিয়ে কিন্তু তারা আবার পড়তে পারে। তো আমার মনে হয়েছে যে এটা বোধহয় একটা
সহজতর রাস্তা ভালো জায়গায় সরকারি কলেজে পড়বার জন্য, বিশেষ করে যাদের অর্থনৈতিক অবস্থাটা খারাপ তাদের জন্য কিন্তু সত্যি এটা খুবই ভালো ব্যবস্থা। তো এই সমস্ত বিষয়গুলো মাথায় রেখে পলিটেকনিক এডুকেশনে ছাত্রছাত্রীরা যুক্ত হলে তাদের সার্বিক উন্নতি হবে, এটাই আমার মনে হয়েছে এই দীর্ঘ সময়কালে এই শিক্ষাব্যবস্থার সঙ্গে যুক্ত থাকার ফলে।